দাদা ভাই দিদি ভাই আমরা কতদিন ধরে ঠিক মতন ভিডিও বানাতে পারতেছি না। তা আমার দিদি ভাই বাড়ি ছিল না, আমার দিদি ভাই বাড়ি আইছে, আজকে আমার মনের জোর বেশি হয়েছে, আজকে আমরা লাউ রান্না করব। তা চলো গাছে লাউ হয়েছে কাটি নিয়ে এসো। দেখো দাদা ভাই দিদি ভাই, এই যে সাদা লাউডা, এই চেটে এই কালো লাউডা খাতে বেশি ভালো লাগে। ওরে কালো সেটাই তো। হ্যাঁ দেখুন বন্ধুরা, ঠাকুমা দেখুন এটাকে বলছে কালো কালো, কি অবস্থা। তা এই যে সেই যে কালো না, এটা বেশি সবুজ কালো, এটাকে কালো এটা সবুজ ছেলে, ওটাকে এরকম বেকাটা থাকে। ওই ওই ভালো কিন্তু বেশি বিক্রি হয় কিন্তু বাজারে। বলি কি এই যে ওই যে দেখতে কি ভালো দেখা যায় ওই যে তো বেশি, আর এই যে সেটা এই যে খাতি ভালো। লাউ দিয়ে দুই রকম রান্না করব, তা তোমরা জানাবা যে কোনটা বেশি ভালো হয়েছে। বড় আলু কত জালি মিশাল কোচি তো। হুম ও এত বড় লাউ এত কোচি, তাই আরো বড় হবে। ভালো জাতগুলো ভালো হবে, আরো বড় হবে। হ্যাঁ সবজির দোকান সব হয়ে গেছে, এখানে রান্না শুরু করবো। প্রথমে যে রান্নাটা করব, এই রান্নাটা খুবই সহজ। সরষের তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, মশলা কষানো হয়ে গেছে, এখানে লাউডা দিয়ে দেবো।
লাউ কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। দাদু ভাই দিদি ভাই, লাউ কোনোদিন ডাকে রান্না করব না, ডাকে রান্না করলে পরে লাউ টক হয়ে যায়। রান্না হয়ে গেছে, আনে নামাই দেব। ডিজে দাদা, আমার ডিজে দাদা, ডিজে দাদা। কে খাচ্ছ? বাবারে ভয় দেখাচ্ছে নাকি? ভয় দেখা তো ভয় ভয় ভয়। একটু খাই দাও, একটু খাই দাও, দেখ খাই দাও একটু। দাদা তুমি গা, দাদা তুমি গা, দাও আয় 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 আয়। দাদা ভাই দিদি ভাই, তোমরা তো দেখলে একটা রান্না আমাকে হয়ে গেল, আর একটা রান্না এখনই চাপাবো, আমি চাপাবো না, আমার বৌমা চাপাবে, আমার বৌমা রান্না করবে এই রান্নাটা। দেখুন আপনারা আমি কি করে রান্নাটা করি। সর্ষের তেল, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা আর রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। এবার এক চামচ লবণ দেবো, হলুদ, এক চামচ চিনি, মশলা কষানো হয়ে গেছে, এখন লাউ দিয়ে দেবো।
काम रूप से का हाल का हाल हो न गो की नील मा आया भूले गो या चम्मच धने गुड़ কাঁচা লঙ্কা লাউ কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো রান্না হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা আমরা দু বন্ধু আজকে খেতে বসেছি সাদা কালো বুঝতে পারছি সাদা কালো আর এই যে লাল দুজন লাল সাদা হলুদ তো আজকে একটা এক্সপেরিমেন্ট হবে আজকে ঠাকুমা একটা রেসিপি রান্না করেছে মা একটা তো আজকে ঠাকুরদাদা খেয়ে বলবে যে কোনটা ঠাকুমা রান্না করেছে তো এখন ঠাকুরদা জানে না যে কী রান্না হয়েছে না হয়েছে তো খেয়ে বলবে তো আপনারা দেখুন আমরাও দেখবো যে ঠিকঠাক বলতে পারে কিনা দাও তো না তুমি কিন্তু কিছু হিংস দেবা না ঠিক আছে তুমি কোনো কিন্তু কিছু বুঝি সারা দেবা না কোনো রকম ইশারা ইশারা চলবে না আর তাকো আর ওই পাশে মাখাও ওই ওই দুটো এক গাছ খেয়ে নাও আর ওটিতে মাখাও একবার তোমার জিজ্ঞাসা করবো যে আগেরটা মারা দিদার আনছে না পরেরটা তুমি তা বলবে ঠিক আছে যেমন মা রান্না আর আগে খারাপ হয়ে যায় তোমার ঠাকুর বাড়ানো বলে দিচ্ছে তো বলে দিয়েছে ঠিকঠাকই এত বছর ধরে খাচ্ছে আর এক্সপিরিয়েন্স ধরুন আছে তো এবার আমাকে দাও তো বন্ধুরা এবার আমি খেয়ে দেখি যে কোনটা বেশি টেস্ট ফার্স্টে এটা দেখি ঠাকুমা যেটা রান্না করেছে এবার মা যেটা রান্না করেছে সেটা খেয়ে দেখি বন্ধুরা ঠাকুমা যেটা রান্না করছে মানে লাউয়ের তো একটা আলাদা টেস্ট থাকে বুঝতে পারছেন গাছের একদম টাটকা লাউ তো এই রান্নাটাতে মানে লাউয়ের যে ফ্লেভারটা মানে সেটা পাওয়া যাচ্ছে আর এই রান্নাটাতে কী বলুন তো ভালো লাগে খেতে কিন্তু যে একটা কুচি গাছের টাটকা লাউয়ের যে ফ্লেভার তো সেটা অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু খেতে দারুণ টেস্ট দুটোই খুব টেস্ট হয়েছে আমার কাছে বিশেষ করে ঠাকুমা রান্নাটাই বেশি ভালো লাগছে
আপনারা কমেন্ট করে জানাবেন কোন রান্নাটা বেশি ভালো হয়েছে আর পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।